এক সপ্তাহের ব্যবধানে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে থেকে দুইজন বিএনপি নেতা মৃত্যুবরণ করেছে। এই সমস্ত অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড, এই রক্তের ঋণ আওয়ামী লীগকে পাই পাই করে এক সময় শোধ করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমি কমরেড সামাদ, সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ও সমন্বয়ক পাঁচ দলীয় বামজোট, দয়া করে সহযোদ্ধা যারা আছেন, যারা ভালোবাসেন এই আন্দোলন সংগ্রামকে, সমর্থন করেন ফ্যাসিস্ট বা বিরোধী, যারাই এই ভিডিওটা দেখবেন সবাই শেয়ার করে দিবেন। কারণ সরকার নিয়ন্ত্রিত সব টেলিভিশনে আমার টক শো করা নিষিদ্ধ, প্রায় 3.5 বছর হয়ে গেল, এর আগে করতাম। এখন অনলাইনেই যুদ্ধে অংশগ্রহণ করেছি, গোয়েন্দারা নিষিদ্ধ করে রাখছে, কোনো চ্যানেলে আমাদের টক শোতে করা যাবে না, সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে না। সবশেষে গেছিলাম গাজী টেলিভিশনে মনে আছে আমার, তারপরে আর কোথাও যেতে পারি নাই। সবাই এই শেয়ারটা শেয়ার করে দিবেন। এখন আমাদের হাতে এটাই হলো সবচেয়ে বড় চ্যানেল, আমরা 16 কোটি বা বিশ্ববাসীর কাছে এই মিডিয়ার মাধ্যমে আমরা পৌঁছে যাব, কেউ ঠেকাইতে পারবো না। এক নাম্বার, দুই, এই চ্যানেলও যদি কোনো কারণে সরকার বা সরকারি পান্ডারা নষ্ট করে দেয়, এর কমেন্ট বক্সে আমার নিজের চ্যানেল আব্দুস সামাদ ওটার লিঙ্ক দিয়ে রাখতেছি, আপনারা ওইটাতে ফলো করে ফলো দিয়ে রাখবেন। যখন এটা আমাকে পাবেন না, তখন ওইটা থেকে তাহলে আমার ভিডিওগুলো আপনারা পাবেন। তো যাক, সংগ্রামী বন্ধুগণ, এই যে এক সপ্তাহের ব্যবধানে কাশিমপুর কারাগারে দুইজন বিএনপি নেতা মৃত্যুবরণ করল, শুধু বাংলাদেশ না, জেনেভা কনভেনশন অনুযায়ী সারা বিশ্বেই এটা কিন্তু একটা প্রতিষ্ঠিত আইন। আপনি যখন কাউকে গ্রেপ্তার করবে, কোনো সরকার যখন কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করবে, তখন তার সম্পূর্ণ দায় দায়িত্ব, কারণ সে তো বন্দী, তার তো ইচ্ছা বলতে কিছু থাকে না ওখানে। সে ইচ্ছা করলে চিকিৎসা নিতে পারবে না, ইচ্ছা করলে খেতে পারবে না, ইচ্ছা করলে যেতে পারবে না, অর্থাৎ উনি বন্দী। তাহলে এর দায় দায়িত্ব সম্পূর্ণ কার? যারা তাকে বন্দি করে রেখেছে তাদের। তাহলে এই সুস্থ মানুষগুলোকে আপনারা যে মামলাতে গ্রেপ্তার করেন, সব তো পলিটিক্যাল মামলা, পলিটিক্যাল মামলা তো সত্য হয় না, বা কোনো জেনুইন মামলাও হোক, আপনি তো কাউকে গ্রেপ্তার করে পিটে মাইরে আপনি তো তাকে হত্যা করতে পারেন না। এই সুস্থ সবল মানুষগুলোকে গ্রেপ্তার করার কিছুদিন পরেই পরপর দুইজন বিএনপি নেতা মৃত্যুবরণ করল। আজকে প্রথম আলো দেখেন আপনারা নিউজ, এগুলো খুব দুঃখজনক ঘটনা। এছাড়াও এই সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষ যারা এদেশে গণতন্ত্র কায়েমের জন্যে, পুনরুদ্ধারের জন্যে সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতেছে, যে দেশে গণতন্ত্র আছে, গণতন্ত্র থাকবে, সেখানে তো বিরোধী দল থাকবে এবং বিরোধী দল আন্দোলন সংগ্রাম করবেই, এটা বাংলাদেশ সংবিধান তাদের অধিকার দিয়েছে, তারা করছে। এক সময় আওয়ামী লীগও বিরোধী দলে থেকে আন্দোলন সংগ্রাম করছে, কিন্তু সেই আওয়ামী লীগ এখন চরম ফ্যাসিবাদ হয়ে গেছে, হোক স্বৈরশাসক হয়ে গেছে হোক, কিন্তু সীমা যদি লঙ্ঘন করে যায়, যেমন 2014-তে ভোটারবিহীন নির্বাচন ঘোষণা দিয়ে নিয়েছেন, 18-তে নিশিরাত্রে নিয়েছেন, এবারকার ড্যামি নির্বাচন করে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন, তাহলে যেখানে অন্যায় হবে সেখানে কিন্তু প্রতিবাদ হবে, যেখানে অন্যায় হবে
সেখানে প্রতিরোধ হবে। কিন্তু এই সরকার যেভাবে জুলুম, নির্যাতন, গ্রেপ্তার, হয়রানি করতেছে, এখন বিশ্ব বিবেককে নাড়া দিতেছে। এই যে দুইজন আওয়ামী লীগের বিএনপির নেতা গ্রেপ্তারের পরে তারা কাশিমপুর কারাগারে দুইজনই এই এক সপ্তাহের ব্যবধানে মারা গেছে, এটা কি স্বাভাবিক মৃত্যু? এই সমস্ত দায় কি আওয়ামী লীগ এখন সরকারে আছে, এই আওয়ামী লীগ কি এড়াইতে পারবে? এই যে ওই দিনকে আমরা দেখলাম একজন বিএনপি করে বিধায় তার বিরুদ্ধে মামলা দিয়েছে সরকার, সে পলাতক আছে, তার দুইটা ছোট ছোট বাচ্চা থুয়া অর্থাৎ ওই আওয়ামী লীগ নেতার বিএনপি নেতার স্ত্রীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। দুইটা বাচ্চা প্রেস ক্লাবে আসছিল, আপনারা মিডিয়ায় দেখেছেন, সারা বিশ্বের নজর কেড়েছে। এগুলা কি বাড়াবাড়ি চূড়ান্ত পর্যায়ে না? আপনারা গ্রেপ্তার করতেই পারেন, আপনারা গ্রেপ্তার করতেই পারেন যারা বিরোধী রাজনীতিতে আছে, কিন্তু তাদের তো সরকারি হেফাজতে নেওয়ার পরে তাদের উপরে রিমান্ড আইনে নির্যাতন করা, আমরা শুনতেছি অনেকের পায়ের নখ উঠিয়ে ফেলা হয়, হাতের নখ উঠিয়ে ফেলা হয়, বিভিন্ন ধরনের জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হয়, সেই নির্যাতনের মাত্রাটা একেবারে সীমা লঙ্ঘনের পর্যায়ে চলে গেছে। তাহলে এখন বাংলাদেশে যে এই সরকারের আমলে বিনা বিচারে হত্যার কারণে, ক্রসফায়ারের কারণে আমাদের র‍্যাবকে আমেরিকা স্যাংশন দিয়ে ফেলছে, স্যাংশন দিয়ে রাখছে, আর এইভাবে যে জেলের ভিতরে, এগুলোকে আমরা বলবো হত্যাকাণ্ডই, এগুলোকে আমরা কি বলবো, এগুলোকে আমরা বলবো হত্যাকাণ্ডই। আমরা আতঙ্কিত, আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে আমরা আতঙ্কিত আছি। যে একটা মানুষের দেখবেন কারো যখন পতনের সময় হয় তখন সে অতিরিক্ত বাড়াবাড়ি করে এবং চূড়ান্ত সীমায় পড়ে যায়, চলে যায়, সীমানা লঙ্ঘন করে ফেলায়। এই সরকারের আমলে যত গুম হয়েছে, খুন হয়েছে, আর বিশেষ করে এগুলোর দায় কি তারা এড়াইতে পারবে কোনোদিন? বাংলার মাটিতে কি এগুলোর বিচার হবে না? বিচারের মুখোমুখি তো একজনের সরকারকে হইতে হবেই, এগুলো এক নম্বর কথা। আর দুই নম্বর কথা, বিশেষ করে এখন সারা দেশে যে ক্র্যাক ডাউন চালাইতেছে আওয়ামী লীগ সরকার প্রশাসনের উপর ভর করিয়া, যেমন এইচবি, ডিবি, সিআইডি, এনএসআই, র‍্যাব, গোয়েন্দা, সরকারের সকল রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহার করতেছে বিরোধী রাজনৈতিক ও বিরোধী দলের মত প্রকাশের, বা বিরোধী দলের যে গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করতেছে এটাকে দমনের জন্য। এই এখন সারা দেশে যে ক্র্যাক ডাউন শুরু হয়েছে, আপনারা দেখতেছেন যে বিরোধী রাজনৈতিকরা কেউ বাড়িঘরে থাকতে পারে না, কেউ থাকছে পাট খেতে, কেউ ধান খেতে, কেউ নৌকাতে, কেউ সাগরে, আবার তারা দিনের বেলা হইতে এক জায়গায় এসা আন্দোলন সংগ্রামে যোগ দিতেছে। তাহলে আওয়ামী লীগ সরকার যে ক্ষমতা এখন ছাড়তেছে না, কেন ছাড়তেছে না আপনারা জানেন? 15 বছর তো উনি প্রধানমন্ত্রী আছেন, একটা না আগেও ছিল, যাক এই সরকার তো দীর্ঘ টাইম ক্ষমতায়, কিন্তু এখন কি কারণে ওনারা নিরপেক্ষ নির্বাচন দিতে চায় না, বা যে কোনো উপায়ই হোক তারা রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়তে চায় না, এর মূল কারণ কিন্তু এটা। মূল কারণ হলো
যে বিগত 15 বছরে যাদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, নির্যাতন চালানো হয়েছে, বাংলাদেশের সাবেক একজন মন্ত্রী গ্রেপ্তার হয় চিটাগাঙে, সে উদ্ধার হয় ভারতে, অর্থাৎ এই 15 বছর যে আমলনামা আছে তাদের, এই সরকারের, সরকার আতঙ্কিত যে আমরা ক্ষমতাচ্যুত হলে আওয়ামী লীগ নামক দলটা নিশ্চিহ্ন হয়ে যাবে বাংলাদেশে, এবং হাজার হাজার না লাখ লাখ আওয়ামী লীগারকে হত্যা করা হবে। এই কথাগুলো কিন্তু আওয়ামী লীগের নেতারাই বলতেছেন। এই জিনিসটা আপনাদের বুঝতে হবে, আমাদের জনগণের বুঝতে হবে, রাজনৈতিক নেতাদেরও বুঝতে হবে যে আওয়ামী লীগ যে বাঘের পিছনে পিঠে সোয়ার হয়েছে, আপনি যদি বাঘের পিঠে সোয়ার হন, আপনি যদি তখন উঠে গেছেন যে কোনোভাবে হোক বাঘের পিঠে, এখন নামতে গেলে তো আপনার সমস্যা, নামলে তো থাবা দিয়ে ধরে বাঘে আপনাকে খেয়ে ফেলবে, এই জন্য মানুষের কথাটা বলে। এখন যে কোনোভাবেই হোক, যে পলিসিতেই হোক, আওয়ামী সরকার ক্ষমতায় আসার পরে এদেশের জনগণের উপরে যে ধরনের স্টিম রোলার চালিয়েছে, ওই যে বললাম যত মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, ক্রস ফায়ারে গেছে, জুলুম নির্যাতন শিকার হয়েছে, বিরোধী দলের অনেক নেতার বিরুদ্ধে 400-500 মামলা, এটা কি কোনো বিশ্বাসযোগ্য কথা? এটা কি জুলুম নির্যাতনের শেষ প্রান্তে চলে গেছে না সরকার? একটা মানুষের নামে 400 মামলা দিতে হবে তাকে হ্যারাসমেন্ট করার জন্য? একটা মামলা দিলেও তো তাকে জেল দিয়ে দেওয়া যায়, 300-200-100 করে মামলা দিয়া, এখন সরকারের পিঠ এই কারণে দেওয়ালে ঠিকে গেছে। তবে এটা ঠিক যে সরকার যেটা চাচ্ছে যে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, সারা বিশ্ব নিষেধাজ্ঞা দিক, দেশ দেউলিয়া হয়ে যাক, কিন্তু আমাদের জীবনটা হলো বড়, জীবন বাঁচানো ফরজ, কারণ আমরা ক্ষমতা ভোট নিরপেক্ষ দিলে 10টা আসন পাওয়ার কোনো সম্ভাবনা আওয়ামী লীগের বর্তমান নাই পজিশন, কারণ তাদের শেখ হাসিনার আসনটা পাই কিনা এটাই তো সন্দেহ। তাদের এখন জনগণের মাধ্যমে তাদের বলবেন যে তাহলে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ আছে কিন্তু পাস করার মতো ভোট তো নাই কোনো আসনে, এখন জনগণ সব বিগড়ে গেছে না, তাহলে এখন নিরপেক্ষ নির্বাচন হওয়া মানেই তাদের নিশ্চিহ্ন হয়ে যাওয়া, মানে হারিয়ে যাওয়া। আর এই কারণে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন যখন বলছে যে নিরপেক্ষ নির্বাচন দাও, তখন সরকার বলতেছে যে এটা হলো বিএনপির পক্ষে, না আমাদেরকে ক্ষমতায় রাখতে চায় না এরা। পিটার হাস বলতেছে আমরা তত্ত্বাবধায়ক বলে না, বলে ফ্রি অ্যান্ড ফেয়ার পার্টিসিপেটেবল একটা ইলেকশন চাই, তখন বলতেছে যে কি পিটার হাস হলো আওয়ামী লীগের লোক, না এটা হলো বিএনপির লোক, জামাতের লোক। কেন বলতেছে? পিটার হাস তো বলে নাই যে তোমরা ক্ষমতা বিএনপিতে দিয়ে দাও, বিরোধী দলকে দিয়ে দাও, বলছে একটা ফ্রি নির্বাচন। কিন্তু পিটার হাস, কিন্তু আওয়ামী লীগ তো বুঝে যে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন যদি এখন দেই মুহূর্তে বাংলাদেশে, তাইলে আমরা তো গোহারা হারবো, মানে 10 সিটও পাবো না, এটা হলো ভিতরের কথা। সবচেয়ে মারাত্মক কথা, এই অবস্থা যদি চলতে থাকে, আওয়ামী লীগ যে বিরোধী শিবিরের উপরে দমন পীড়ন, গ্রেপ্তার, হামলা, মামলা, নির্যাতন যেভাবে তারা স্টিম রোলার চালাইতেছে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যদি তারা এটা অব্যাহত রাখে, তাহলে মনে রাখবেন প্রকৃতিগতভাবেই এটা কিন্তু চূড়ান্ত একটা ফাইসালা হতে যাচ্ছে, এটা হবে। আপনার কি মনে করেন যে যাদের এখন জনসমর্থন 10%-এর নিচে চলে আসছে, তাহলে এই 90% মানুষকে এই প্রশাসন দিয়া, র‍্যাব দিয়া, বিজিবি দিয়া, পুলিশ দিয়া, গোয়েন্দা দিয়া দমাই রাখা যাবে না। আমি নিজেও 90-এ এরশাদ বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিলাম, আন্দোলন করেছি, আমরা সেই আবহাওয়া এখন দেখতেছি।
প্রায় 40টির মতো রাজনৈতিক দল ছোট বড় মিলাইয়া দেশের 90% মানুষের প্রতিনিধি হিসেবে তারা লড়াই করতেছে। তো এই লড়াই সংগ্রাম করার পরে যদি আওয়ামী লীগকে হটাতে হয় বা গণঅভ্যুত্থানের মাধ্যমে যদি আওয়ামী লীগের পতন হয়, তাহলে কিন্তু ঠিকই আওয়ামী লীগ নামে দলটি বাংলাদেশে নিশ্চিহ্ন হয়ে যাবে এবং ভবিষ্যৎ প্রজন্ম হয়তো একজন আরেকজনকে গালি দিতে পারে এই কথা বলে যে তুই আওয়ামী লীগ বা তোর বাবাই আওয়ামী লীগ ছিল, এরকম হবে। কিন্তু আওয়ামী লীগ নামে কোনো দল এদেশে কিন্তু থাকবে না। কাজে আমি মনে করব সরকার প্রধান শেখ হাসিনা বিচক্ষণতার পরিচয় দিবে। তারা যে বাঘের পিঠে চড়েছে এটা ঠিক আছে, কিন্তু এখনো সময় আছে। তারা যদি একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয় বা জাতিসংঘের মধ্যে হস্তক্ষেপ চায় যে আমরা নিরাপদ প্রস্থান চাই, যেটা আমরা ক্ষমতা ছেড়ে দিলে আমাদের উপরে কোনো জুলুম নির্যাতন না হয়, বাড়াবাড়ি না হয়, তাহলে হয়তো আওয়ামী লীগের সংসদে প্রতিনিধি অন্তত 5-10 জন থাকতে পারতো এবং এই দলটাকে বাঁচাইতে পারতো। কিন্তু এখন আওয়ামী লীগ যে পন্থায় গেছে, গণ অভ্যুত্থানের মাধ্যমে টুডে অ্যান্ড টুমোরো সরকার পতন হবে, এটা নিশ্চিত থাকেন। কিন্তু পতন হবে ঠিকই, কিন্তু আওয়ামী লীগ নামে কোনো দল এদেশে থাকবে না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।